বাসাবাড়িতে কাজ করতে গিয়ে রাজশাহীর চল্লিশ ভাগ গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছেন তাদের মধ্যে শতকরা একানব্বই ভাগ আনুষ্ঠানিক অভিযোগ করেন না নিয়োগের সময় চুক্তিপত্র হওয়ার কথা থাকলেও নিরানব্বই ভাগ গৃহকর্মী এই নীতিমালা ও চুক্তিপত্রের বিষয়ে জানেন না সম্প্রতি রাজশাহীর চারটি ওয়ার্ডে গৃহকর্মীদের ওপর জরিপ চালায় বেসরকারি সংস্থা এসিডি তাদের তথ্যমতে 99 ভাগ গৃহকর্মী জানেন না গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি অনুযায়ী চুক্তিপত্রের মাধ্যমে তাদের কাজের ধরন ছুটি সহ বিভিন্ন সুবিধার বিষয়টি নিশ্চিত করার কথা গৃহকর্তার আমরা যে বাসাবাড়ি কাজ করি সেটা আমাদের কোনো চুক্তি না আমাদের দিতে কোনো বাসা থেকে উট করে ভাত দিয়ে দেয় তো আমরা বেকাঠে আছি আমি যে डेढ़ বছর কাজ করতেছি এখন চুক্তি কেউ বলেওনি আমি জানিও না যে চুক্তি হয় তিরানব্বই ভাগ গৃহকর্মী পান্না মাতৃত্বকালীন ছুটি চল্লিশ ভাগ নানামুখী নিপীড়নের শিকার হলেও পুলিশের কাছেও যান খুবই কম কখনো কখনো শারীরিক নির্যাতনের শিকার হন কখনো কখনো দুর্ভাবহের শিকার হন কিছু কিছু ক্ষেত্রে তারা যৌন হয়রানির কথাও বলেছেন এরকম নানান ধরনের হয়রানির কথা আমরা শুনে থাকি কিন্তু এই প্রশ্নটি বলে রাখি যে অন্তত চল্লিশ শতাংশ গৃহকর্মী এই ধরনের দাবি করেছেন বাকি ষাট শতাংশ দাবি করেননি দু সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন করা হলেও তা আইনে পরিণত করা হয়নি কোথায় গেলে আর কিভাবে আইনি সহায়তা পাওয়া যাবে তা নিয়ে সচেতনতা কার্যক্রম বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের নারী শিশুদের জন্য আলাদা হেল্প ডেস্ক রয়েছে ইভেন আমাদের যে ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে এই ভিকটিম সাপোর্ট সেন্টারেও কিন্তু তাদের অভিযোগ কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই লেখা হয় এবং আইনগত সকল সেবা দেওয়া হয় কিন্তু তারা সেটা জানেই না এই সচেতনতার অভাব তাদের রয়েছে আর এই আইনটা হলে যেটা হবে যে যারা গৃহকর্মীদের পক্ষ থেকেও সুবিধা হবে এবং যারা তাদেরকে গৃহকর্মে নিয়োজিত করেন তাদের পক্ষ থেকেও সুবিধা হবে দেশে প্রায় চল্লিশ লাখ গৃহকর্মী আছেন যাদের চুরাশি ভাগ দারিদ্র সীমার নিচে বসবাস করেন মুস্তাফিজ গনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী